নমস্কার অনুষ বংকিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে বানাবো কুমড়ো শাকের চচ্চড়ি এই রেসিপিটা হয়তো প্রায় অনেকের বাড়িতেই হয়ে থাকে আর আপনারাও হয়তো অনেকেই এই রেসিপিটা ভীষণই ভালো বানান তবে আমি কিভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই কুমড়ো শাকের রেসিপিটি কুমড়ো শাকের চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে ডাটা সমেত কিছুটা পরিমাণ কুমড়ো শাক নিয়েছি কুমড়ো শাকগুলো ভালো করে বেছে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার আমি শাকের থেকে ডাটাগুলোকে আলাদা করে কেটে নিচ্ছি আর ডাটার গায়ে যে খোসাগুলো লেগে আছে সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে কুমড়ো ডাটা থেকে খোসাগুলো আলাদা করে দিতে হবে সমস্ত কুমড়ো ডাটা আর শাকগুলো ঠিক একইভাবে আমি কেটে নেব আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করছি আমার কুমড়ো ডাটা লাউ ডাটা এগুলো খেতে ভীষণই ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে লাউ ডাটা কুমড়ো ডাটা খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যেহেতু ব্যাঙ্গালোরে থাকি তাই এখানে কুমড়ো শাক বা কুমড়ো ডাটা বা লাউ ডাটা কিছুই পাওয়া যায় না এখানকার মানুষজনেরা এসব খায় না তাই এখানে দোকানেও কিনতে পাওয়া যায় না এক জায়গায় আমি ভালো একটা পরিষ্কার জায়গায় আর কি কুমড়ো শাকের গাছ দেখতে পেলাম তো সেখান থেকে আমি কেটে নিয়ে এসছি কুমড়ো শাক সময় কেটে আনা হয় না যেহেতু পরিষ্কার জায়গা ছিল তাই সেখান থেকে আমি কুমড়ো শাক আর ডাটাগুলো কেটে নিয়ে এলাম আর ভাবলাম যে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি এবার আমি কুমড়োর শাকগুলোকে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি কুমড়ো শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে দেখুন আমি এখানে কিছু সবজি নিয়েছি নিয়েছি পটল ঝিঙ্গে আলু বেগুন আর কচু আমি সমস্ত সবজিগুলোকে বড় বড় করে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি এবার একটা মশলা বানাবো তাই মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম ওয়ান টি স্পুন সর্ষে ওয়ান টি স্পুন পোস্ত আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ জল অ্যাড করে আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি দেখুন মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে আমি এখানে পাঁচ থেকে ছটা মসুর ডালের বড়ি নিয়েছি আপনারা চাইলে বিউলির ডালের বড়ি দিয়েও বানাতে পারেন আমার কাছে যেহেতু বিউলির ডালের বড়ি নেই তাই আমি মুসুর ডালের বড়ি নিয়েছি এবার রান্নাটা শুরু করব তাই একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই ভালো মতো গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি বড়িগুলো ভেজে নিচ্ছি বড়িগুলো লাল লাল করে ভেজে নিতে হবে বড়ি ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বড়িগুলো এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হতে শুরু হলে তারপর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু কচু যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেই সবজিগুলো আগে দিতে হবে তেলের মধ্যে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব আলু আর কচু ভেজে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি পটল আর দিয়ে দিলাম বেগুন আবারও আমি ভেজে নিচ্ছি ঝিঙেটা সবার লাস্টে দিতে হবে কারণ ঝিঙে থেকে যেহেতু জল বের হবে তাই ঝিঙেটা সবার লাস্টে দেব সমস্ত সবজিগুলো আমি ভেজে নিচ্ছি আলু পটল কচু বেগুন এই সবজিগুলো ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ঝিঙেটা ঝিঙেটা দেওয়ার পর দু থেকে তিন সেকেন্ড সময় ধরে ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আমি মশলা পেস্টের সময় দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আমি আট থেকে দশ কোয়া রসুন একটু থেতো করে নিয়ে তারপর তেলের মাঝখানটাতে দিয়ে দিলাম সবজিগুলোর সাথে রসুনটা ভেজে নেব তারপর দিয়ে দেব শাকটা সমস্ত শাকটা নেওয়া হয়ে গেছে আমি ওপর থেকে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিতে হবে তারপর অনেকটাই শাক আর ডাটাতে হয়ে গেছে তাই একটু ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে করে দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি দেখুন শাকটা অনেকটাই কমে গেছে শাক থেকে যেহেতু জল বের হয় তাই শাকটা ঢাকনা বন্ধ করে দিলে অনেকটাই কমে যায় আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি নুন দেওয়ার ফলে শাকটা অনেকটাই কমে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি আবারও ঢাকনা বন্ধ করে রান্নাটা করব। যতক্ষণ না পর্যন্ত সমস্ত কিছু সবজি শাক ডাটা সব সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রান্নাটা করব। দশ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম দেখুন শাক থেকে বেশ অনেকটা পরিমাণ জল বের হয়েছে আর সবজিগুলো মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দেওয়ার পর আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা যেটা আমি সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন মিক্সির বাটির মধ্যে যে এক্সট্রা মশলাটা লেগে আছে তার মধ্যে সামান্য জল দিয়ে গুলিয়ে নিয়ে তারপর আমি আবারও দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা বন্ধ করে রান্নাটা করব ঢাকনা বন্ধ করে দিলাম দশ মিনিট পর আমি আবার ঢাকনা খুলে একবার নিচেটা নাড়িয়ে দিচ্ছি আর একবার চেক করে নিচ্ছি যে সবজি সব ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আমি সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ টি চিনি যেহেতু শাক তাই একটু কষাটে ভাব থাকে তাই সামান্য পরিমাণ চিনি অ্যাড করলে নুন ঝালটা ঠিকঠাকভাবে ব্যালেন্স হয়ে যায় চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকনা বন্ধ করে রান্নাটা করছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন সমস্ত সবজি একদম সেদ্ধ হয়ে গেছে আর শাকের সাথে খুব ভালো করে মিশে গেছে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কুমড়ো শাকের চচ্চড়ি এটা গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে খেতে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ